ইতালি কৃষিখাতে বাংলাদেশিদের সাফল্যের গল্পের সঙ্গে রয়েছে ব্যর্থতার আরেক অধ্যায়। বর্তমানে মৌসুমি কাজের প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশি খামারিদের। ইতালি তেরাসেনা সহ অনেক অঞ্চলে জমি বর্গা নিয়ে কৃষিকাজ করেন বাংলাদেশিরা, তবে এবারের মৌসুমে শ্রমিকের অভাবে সঠিকভাবে হয়নি ফসলের পরিচর্যা। আর যেসব জমিতে হয়েছে বাম্পার ফলন, সেসব ফসল সংরক্ষণেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এটা হচ্ছে একটা করলা ক্ষেত। তো এই করলা ক্ষেতের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে লিজ দিয়ে করলা পড়ে আছে, ওপর দিয়ে যে ঝুলে আছে, পেকে আছে। এই যে করলাগুলো, যদি লোক বল থাকতো তাহলে কিন্তু এগুলোকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আরও ভালো একটি ফলন এবং বাজারজাত করতে পারতো। এই লোকের কারণে আমার এবছর মিনিমাম 60-70 হাজার টাকা লসের তলে আছে। শুধু এই বছরই আমার দিতে হবে, গাড়িতে দিতে হবে, শুধু লোকের অভাবে। ঠিক আছে, আর যদি লোক থাকতো তাহলে আমরা বেশ লাভবান থাকতাম। আসলে এবার সবচেয়ে খাদ্যর যে একটা চাহিদা, এবার কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে প্রচুর চাহিদা বাড়ছে এই খাদ্যের। তো সেইখানে যদি এই শ্রমিক পাওয়া যেত, তাদের বিগত বছরের যে লাভের যে একটা খাতা ছিল সেখান থেকেও হয়তো বা আরও বড় একটি লাভের অঙ্ক করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, আমরা লোক শূন্যতার কারণে আমরা এটা মানে লাভ তো দূরের কথা, আরও লসের ডাবল লসে পড়তেছি। ইতালি কৃষকদের সংগঠন কোলদে রেত্তি জানায়, দেশটির কৃষিখাতের 30% শ্রমিকই অভিবাসী ও শরণার্থী, তবুও প্রয়োজন মাফিক শ্রমিক পেতে পড়তে হয় সংকটে। দেশটি শুধু লাতিনা অঞ্চলে কাজ করেন প্রায় 2000 বাংলাদেশি কৃষক, পুরো ইতালিতে এই সংখ্যা আরো অনেক বেশি। কৃষক সংগঠনের তথ্য মতে 17,000-এর বেশি প্রবাসী দেশটিতে তৈরি করেছেন নিজেদের দারুণ সব কৃষি খামার, তবে মৌসুমি এক শ্রমিক সংকটে বিপাকে প্রায় প্রত্যেকেই। এবছর আমাদের সবচেয়ে বেশি আপনার এই এগ্রিকালচারের উপর ওরা জোর দিছে ইটালিয়ান গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা। প্লাস শ্রমিকের উপর ওরা জোর দিছে, কারণ শুধু আমরা না, এখানে যারা ইটালিয়ান আছে ওরাও শ্রমিকের অভাবে ভুগতেছে, যার কারণে এই বছর ইটালিয়ান গভর্নমেন্ট শ্রমিকের জন্য ভালো একটা সুযোগ সুবিধা দিয়েছে। ঘাটতি মেটাতে দ্রুত বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে ইতালি সরকার। গ্রীষ্মকালীন ফল ও সবজি চাষের জন্য ইতালিতে কমপক্ষে 1,00,000 মৌসুমি কর্মীর প্রয়োজন হয়, আর এই কর্মী নিয়োগে বিশেষ চাহিদা আছে বাংলাদেশি কৃষকদের।